সোমবার থেকে বাংলার বহু জায়গায় চলছে দোল উৎসব। আর সেই চিরাচরিত প্রথা মেনে এবছরের দোল পূর্ণিমাতে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় সতী মায়ের মন্দিরে হচ্ছে দোল উৎসব ও দোল মেলা, যা কিনা শতাব্দী প্রাচীন বলেই জানা গেছে। এদিন বহু দূর থেকে মানুষ মেলা এসেছেন। তবে ভক্তদের দাবি, গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলার থেকে কোনো অংশে কম যায় না নদিয়ার সতী মায়ের পুজোকে কেন্দ্র করে দোল মেলা। এখানকার সতী মা বৈষ্ণবদের কাছে কর্তা ভজা সম্প্রদায়ের মানবী দেবী হিসেবে পরিচিতা। দোল পূর্ণিমার দিন মায়ের পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মায়ের মন্দিরে দেখা যায় ভক্তদের ভিড়, সেজন্য বিরাট লাইনও পড়েছে। আর তাই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছেন অনেকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুকুরে স্নান করে ওখানে অবস্থিত ডালিম গাছের ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। অনেকে বিশ্বাস মতে মন্দিরে আসতে দণ্ডিও কাটছেন, কেউ আবার পুকুরে ডুব দিয়ে স্নান করছেন, আর পুজো উপলক্ষে বিরাট মেলা বসেছে এখানে। একসময় তো 600 বিঘা জমিতে সতী মায়ের মেলা বসত, বর্তমানে মাত্র 30 একর বা 90 বিঘা জমিতে মেলা হয়ে থাকছে। এই মেলা পরিচালনা করে থাকে কল্যাণী পুরসভা, সতী মা ও সেই মেলাকে কেন্দ্র করে একটা ইতিহাস আছে। ওই কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ, ভক্তরা তাকে গোড়া চাঁদ নামে ডাকতেন, এমনকি শ্রী চৈতন্যের অবতার হিসেবেও মানতেন। আর ওই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল, তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী। কথিত আছে, কঠিন অবস্থায় পড়া সরস্বতীর সারা গায়ে ওই পুকুর থেকে মাটি এনে লেপটে দিয়েছিলেন আউল চাঁদ, তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে তার বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতী মা। আউল চাঁদের পর সতী মা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। কথিত আছে, তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছে পূরণ হয়। ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বর ও সমাধি ক্ষেত্রে পুজো দিয়ে থাকেন ভক্তরা। পুজোর জন্য যা কিছু দরকার হয় সেজন্য উপকরণ ডালিতে সাজিয়ে ওই মন্দির চত্বরেই বিক্রি হয়ে থাকছে, ফলে ভক্তদের আর দূর থেকে বয়ে নিয়ে আসার কোনো প্রয়োজন পড়ে না। তারা এই মন্দির প্রাঙ্গণে এসেই ওই পুজোর ডালি কিনে নেন। ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতো বাঁধা মাটির ঘোড়া। আবার মন্দিরের কাছেই রয়েছে পুকুর, সেই পুকুরে স্নান করে ভক্তরা মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিয়ে থাকেন মনস্কামনা করে। বিশ্বাস আছে সেই মনস্কামনা নাকি ভক্তদের পূরণ হয়। যদি মনস্কামনা পূরণ হয় তাহলে ফের মন্দিরে এসে সেই ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়, ওটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। এখানে নিত্য পুজো হয়ে থাকে, আর এর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে থাকে। তবে এই মেলাকে কেন্দ্র করে প্রচুর পুণ্যার্থীর ঢল নামে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া সতী মায়ের মন্দির সংলগ্ন এলাকায়। মেলায় আসা ভক্তদের যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার মুখে পড়তে না হয় সেজন্য পুলিশি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা, একদিকে দোল উৎসব এবং অন্যদিকে সতী মায়ের মেলা, এই দুয়ের মিশেলে জেগে উঠেছে নদিয়ার বুকে এক মহামিলন মেলা। তবে এখানে আসা ভক্তদের দাবি, হিন্দুদের পাশাপাশি মুসলিমদের একাংশ ওই কর্তাভজা সম্প্রদায়ের সদস্য। এবারও 600টির মতো স্টল বসেছে এই মেলা প্রাঙ্গণে। একটা বিষয় সকলের মনে বিশ্বাস সৃষ্টি করেছে, তা হল শ্রীক্ষেত্র পুরীতে গোপীনাথের মন্দিরে গোড়া চাঁদ হারিয়ে গিয়েছিলেন, তারপর নাকি ঘোষপাড়ায় আউল চাঁদের রূপে তাঁর উদয় হয়। শোনা যায় 1694 খ্রিস্টাব্দে নদিয়া জেলার শান্তিপুরের কাছে উলা গ্রামের মহাদেব রায় নামে এক গ্রামবাসী পানের বড় যে এক শিশু সন্তানকে নাকি কুড়িয়ে পান। দিনটা ছিল পূর্ণিমা, তাই নাম রাখা হয় পূর্ণচন্দ্র। পরবর্তীতে শাস্ত্র পড়ে পণ্ডিত হন এবং বৈষ্ণব হন, তারই নাম আউল চাঁদ। বাংলাদেশে ভগবানিয়া নামে কর্তাভজাদের মতো একটি উপশাখা সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। তো বিভিন্ন জায়গায় মানুষ ছিল, সেগুলো চুকিয়ে চুকিয়ে এটা আগের বারে আসবো বলে পরিস্থিতি নিয়েছিলাম, তো অসহজ হয়ে গেছিল, আসতে পারেনি। এবারে একটু শুভ সময়ে আমরা এখানে এসেছি এবং এই মানবটা আমরা চুকিয়ে দিলাম, মায়ের আশীর্বাদ নিলাম।